জানতে চেয়েছেন বাড়ির মহিলারা রমজানে আমাদের রান্না করে খাওয়ায়, এতে ওনারা কম ইবাদতের সময় পান, এজন্য কি কিয়ামতের দিন আমাদের জবাবদিহিতা করতে হবে? ভাই ইমরান কবির, খুবই দরকারি একটা প্রশ্ন আপনি করেছেন। আমাদের মা বোনরা রমাদান করিমে রান্না বাড়া করতে করতে তাদের অবস্থা কাহিল হয়ে যায়, বেচারিরা খুব একটা ইবাদত বন্দী করার সুযোগ পায় না। তো আপনার জিজ্ঞাসা হলো, এর জন্য আমরা পুরুষরা কি আমাদের দিন জবাবদিহিতার মুখোমুখি হব কি না? যদি আমরা মেয়েদের উপরে অযাচিত কাজের বোঝা চাপাই দেই এবং তাদেরকে যদি আমরা খুব বেশি জুলুম করি এবং অযৌক্তিকভাবে তাদেরকে যদি আমরা বিভিন্ন কাজ করতে বাধ্য করি, তাহলে তো সন্দেহাতীতভাবে আমরা জুলুমকারীদের কাতারে সামিল হচ্ছি এবং আল্লাহর কাছে সেজন্য আমাদেরকে জবাবদিহি করা লাগতে পারে। তবে রমজান মাসে মা বোনদের কাজে, বিশেষ করে লকডাউনের এই সময়ে, আমরা পুরুষদের উচিত তাদের কাজে সহায়তা করা। আমি আপনাদের অনেকের উৎসাহের জন্য বলা, আমি নিজে আমার পরিবারের সাথে প্রতিদিন চেষ্টা করি রান্নাবাড়ার সহযোগিতা করার জন্য এবং এতটুকু কাজ করার চেষ্টা করি যাতে তার যথেষ্ট পরিমাণ হেল্প হয়ে যায়। আমার দ্বারা যতটুকু সাধ্য করি আমি সেই চেষ্টাটুকু করি। এটা আমাদের সবারই করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসা বাড়িতে মেয়েদের কাজ কামে তিনি সহায়তা করতেন এবং ঘরোয়া কাজে কামে তিনি হেল্প করতেন। আমাদের অনেকেই আছি, আমরা খুব আলিশান মোড়ে বসে থাকি বাদবন্দীদের জন্য, আর মা বোনদেরকে একের পর এক অর্ডার এবং আমাদের চাহিদাগুলো বলতে থাকি, সেগুলো প্রস্তুত করতে করতে তারা এবাদতের সুযোগ পান না। প্রথম কথা হলো, মা বোনরা আমাদের এবাদতের জন্য যে সুযোগ তৈরি করে দিচ্ছেন, তারা যে সেবা করছেন, নিঃসন্দেহে এর জন্য আল্লাহ সুবহানাহু তাদেরকে আজর দিবেন, প্রতিদান দিবেন। কারণ কোনো এবাদত বন্দীগী করণওয়ালা ব্যক্তিকে সহায়তা করা, সেটাও এবাদতের সামিল এবং সেটাও এবাদতের সওয়াব পাওয়ার মাধ্যম। আর সেই সাথে আমাদের পুরুষদের উচিত যে তাদেরকে ইবাদতের সুযোগ করে দেওয়া। তারা ইবাদতের সওয়াব পাচ্ছেন সেটা এক জিনিস, কিন্তু ইবাদত করে তৃপ্তি লাভ করা সেটা আরেক জিনিস। সেই সুযোগটা তাদের করে দেওয়া উচিত। আর যদি অযাচিতভাবে তাদের উপরে বা অন্যায়ভাবে আমরা তাদের উপরে চাপিয়ে দিতে থাকি একের পর এক এবং কোনো প্রকার তাদের হেল্প সহায়তা না করি, তাহলে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন।